ধনতেরাসের দিন বাড়িতে অবশ্যই নিয়ে আসুন এই তিনটে শুভ চিহ্ন, এবং আপনার বাড়ির সদর দরজায় বা আপনার বাড়ির ঠাকুর ঘরের দরজাতে অতি অবশ্যই লাগিয়ে দিন। নমস্কার, আজ আমি আপনাদের জানাবো ধনতেরাসের শুভক্ষণে যদি আপনি এই তিনটে শুভ চিহ্ন নিয়ে আসেন এবং ব্যবহার করেন কিভাবে সুফল লাভ করবেন, আপনাকে কী কী চিহ্ন আনতে হবে এবং কোন সময় বা লাগাতে হবে, সেই বিষয়ে বিস্তারিত প্রতিবেদনে আসব। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা প্রথমবারের জন্য আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন, অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। তবে চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। ধনতেরাস এমন একটি শুভক্ষণ যে সময় আপনি যা যা ভালো কাজ করবেন তারই ফল লাভ হবে, আর এই কারণেই আজ আমি আপনাদেরকে বলবো ধনতেরাসের এই শুভক্ষণে অতি অবশ্যই আপনারা একটি বিশেষ কাজ করবেন। আপনাদের যেটি করতে হবে সেটি হলো, আপনারা তিনটি হিন্দু ধর্মের পবিত্র চিহ্ন নিয়ে আসবেন। তিনটি চিহ্ন হলো, একটি হলো ওম, একটি হলো ত্রিশূল এবং অপরটি হলো স্বস্তিক চিহ্ন। তবে মনে রাখবেন এইগুলি যেন প্লাস্টিকের না হয়, তামার বা পিতলের হতে হবে এই চিহ্নগুলি। তাতে ছোট হোক কিন্তু ধাতব চিহ্ন হতে হবে, অর্থাৎ তামা বা আপনার পিতলের চিহ্নটি হতে হবে। এই তিনটে চিহ্ন এনে আপনি অতি অবশ্যই ধনতেরাসের শুভক্ষণে আপনি মা লক্ষ্মীর চরণে দেবেন। মা লক্ষ্মীর চরণে দেওয়ার পর অতি অবশ্যই পুজো অর্চনা করবেন, এবং আপনি কালী পুজোর মধ্যেই এই তিনটে চিহ্নকে আপনার গৃহের সদর দরজায় আটকে দেবেন। এখন প্রশ্ন জাগতে পারে যে কী হবে, হিন্দু ধর্মের পবিত্র এই চিহ্নগুলি যদি আপনার বাড়ির যে মেন দরজা সদর দরজায় আটকানো থাকে, তাহলে আপনি অতি অবশ্যই সুফল লাভ পাবেন। আপনার গৃহে অশুভ শক্তির প্রবেশ ঘটবে না, ফলে আপনি নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন। তাই আপনিও চেষ্টা করবেন যে এই শুভ ফল লাভ করার জন্য এই চিহ্নগুলিকে যত্ন সহকারে মা লক্ষ্মীর চরণে পুজো করিয়ে কালী পুজোর মধ্যেই আপনার সদর দরজায় লাগিয়ে দিতে। অশুভ শক্তি যখন আপনার গৃহে প্রবেশ করতে পারবে না, তখন আপনার জীবনে শুভ শক্তির পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে। এইভাবে শুভ শক্তির পরিমাণ বৃদ্ধি পেলে আপনার জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে, আপনার জীবনে উন্নতি হবেই হবে। তাই অনুরোধ রইল আপনাদের প্রত্যেককে অতি অবশ্যই এই ধনতেরাসে আপনি আপনার গৃহে অবশ্যই স্বস্তিকা চিহ্ন, ত্রিশূল এবং ওম চিহ্ন অবশ্যই সদর দরজায় লাগাবেন। যারা পারবেন না তারা ঠাকুর ঘরে লাগাবেন, আর যদি অত্যন্তই অসুবিধা কিছু হয় তাহলে আপনি আপনার মতো এটিকে লাল তেল সিঁদুর দিয়েও আপনি আপনার সদর দরজায় এঁকিয়ে নিতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আশা করি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে পেরেছেন। যদি ভালো লাগে লাইক করবেন, পারলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেলটিকে ভুলবেন না। আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। নমস্কার। ধনতেরাসের দিন বাড়িতে অবশ্যই নিয়ে আসুন এই তিনটে শুভ চিহ্ন,
এবং আপনার বাড়ির সদর দরজায় বা আপনার বাড়ির ঠাকুর ঘরের দরজাতে অতি অবশ্যই লাগিয়ে দিন। নমস্কার, আজ আমি আপনাদের জানাব ধনতেরাসের শুভক্ষণে যদি আপনি এই তিনটে শুভ চিহ্ন নিয়ে আসেন এবং ব্যবহার করেন কীভাবে সুফল লাভ করবেন, আপনাকে কী কী চিহ্ন আনতে হবে এবং কোন সময় বা লাগাতে হবে, সেই বিষয়ে বিস্তারিত প্রতিবেদনে আসব। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা প্রথমবারের জন্য আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন, অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। তবে চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। ধনতেরাস এমন একটি শুভক্ষণ যে সময় আপনি যা যা ভালো কাজ করবেন তারই ফল লাভ হবে, আর এই কারণেই আজ আমি আপনাদেরকে বলবো ধনতেরাসের এই শুভক্ষণে অতি অবশ্যই আপনারা একটি বিশেষ কাজ করবেন। আপনাদের যেটি করতে হবে সেটি হলো, আপনারা তিনটি হিন্দু ধর্মের পবিত্র চিহ্ন নিয়ে আসবেন। তিনটি চিহ্ন হলো, একটি হলো ওম, একটি হলো ত্রিশূল এবং অপরটি হলো স্বস্তিক চিহ্ন। তবে মনে রাখবেন এইগুলি যেন প্লাস্টিকের না হয়, তামার বা পিতলের হতে হবে এই চিহ্নগুলি। তাতে ছোট হোক কিন্তু ধাতব চিহ্ন হতে হবে, অর্থাৎ তামা বা আপনার পিতলের চিহ্নটি হতে হবে। এই তিনটে চিহ্ন এনে আপনি অতি অবশ্যই ধনতেরাসের শুভক্ষণে আপনি মা লক্ষ্মীর চরণে দেবেন। মা লক্ষ্মীর চরণে দেওয়ার পর অতি অবশ্যই পুজো অর্চনা করবেন এবং আপনি কালী পুজোর মধ্যেই এই তিনটে চিহ্নকে আপনার গৃহের সদর দরজায় আটকে দেবেন। এখন প্রশ্ন জাগতে পারে যে কী হবে, হিন্দু ধর্মের পবিত্র এই চিহ্নগুলি যদি আপনার বাড়ির যে মেন দরজা সদর দরজায় আটকানো থাকে তাহলে আপনি অতি অবশ্যই সুফল লাভ পাবেন। আপনার গৃহে অশুভ শক্তির প্রবেশ ঘটবে না, ফলে আপনি নিশ্চিত রূপে শুভ ফল লাভ।